তোমাদের তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো ইন্টারভিউ রিলেটেড সহকারে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে দেখবে ইন্টারভিউ অনেক প্রশ্ন বিষয় অনেক প্রশ্ন অনেক উত্তর তোমরা জেনে যাচ্ছ অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো উত্তর এই ভিডিওতে রয়েছে একটু মনোযোগ সহকারে দেখো তোমরা যে জেলা যে জেলা থেকেই হও না কেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যদি তোমরা বর্তমানে ইন্টারভিউর পরিস্থিতি নিচ্ছ অথবা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদে তাহলে প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ইন্টারভিউতে একটা খুব কমন প্রশ্ন যেটা তোমাদের সামনে এই মুহূর্তে আমি স্ক্রিনে তুলে ধরেছি আরও আছে নিজের দিকে তো তোমরা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ইন্টারভিউয়ের দিনে তারপরে তোমরা যখন রুমে ঢুকবে তো তোমাদের বসতে বলা হবে এবং তোমাদের অনেককেই এই প্রশ্নটা জিজ্ঞেস করা হবে এটা একটা ইন্ট্রোডাক্টরি কোশ্চেন ইন্ট্রোডাকশান একটা সেলফ ইন্ট্রোডাকশান কোশ্চেনটা এটা কি যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নটা শুধুমাত্র অঙ্গনবাড়িতে জিজ্ঞেস করা হয় তা নয় অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় দেখো তাহলে আমি একটা এভাবে তোমার জন্য গুছিয়ে দিয়েছি আশা করছি যে তোমরা যদি এটাকে নিজের মতো করে লেখো বা বলো তাহলে তোমাদের এই উত্তরটা খুব সুন্দর রেডি হবে আমি মৌসুমি বিশ্বাস এই জেলার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর গ্রামে বাসিন্দা আমি দু সালে মাধ্যমিক দু হাজার সালে উচ্চ মাধ্যমিক এবং দু সালে আমি বাংলা বিষয়ে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অর্থাৎ এখানে তোমরা তোমাদের যে তোমার যে পরিচয় রয়েছে তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি তোমার পড়াশোনা সে সম্পর্কে তোমরা বলবে ঠিক আছে নিজের মতো করে বলবে নেক্সট হচ্ছে কি বর্তমানে আমি ছোট বাচ্চাদের টিউশন পড়াই তো দেখো এখানে সকলে টিউশন পড়াই তা তো নয় এখানে বাকি বিষয়গুলো দেখা রয়েছে দেখো অথবা এটাও বলতে পারো যে বর্তমানে আমি একজন গৃহকর্ত্রী এবং আমার একটি কন্যা সন্তান রয়েছে যদি তোমার ক্ষেত্রে একটা প্রযোজ্য হয় তাহলে তুমি এভাবে বলবে অথবা তুমি বলতে পারো যে বর্তমানে আমি একজন গৃহকর্ত্রী এবং পাশাপাশি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকি তাহলে এই প্রশ্নটা তোমরা কিন্তু এভাবে সুন্দর করে গুছিয়ে বলতে পারো হ্যাঁ নেক্সট দেখো যে কোশ্চেনগুলো আইসিডিএস থেকে করা হয় সেটা হলো যে আইসিডিএসের ফুল ফর্ম কী আইসিডিএসের ফুল ফর্ম কি জিজ্ঞেস করা হয় আইসিডিএসকে বাংলায় কি বলা হয় হুম তারপরে দেখো সেকেন্ড অক্টোবর বা দোসরা অক্টোবর কেন বিখ্যাত আইসিডিএসের ক্ষেত্রে হুম সেকেন্ড অক্টোবর বা দোসরা অক্টোবর কেন বিশেষভাবে বিখ্যাত বা বিখ্যাত আইসিডিএসের ক্ষেত্রে এছাড়া ওই তারিখে কোন রাজনীতিবিদ বা নেতা জন্মগ্রহণ করেছেন ওই তারিখে কোন রাজনীতিবিদ বা নেতা জন্মগ্রহণ করেছিলেন আইসিডিএস কত সালে চালু হয়েছিল এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় এছাড়া আপনি কেন এই কাজটি করতে চান অথবা আপনি কেন একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার হতে চান নেক্সট প্রশ্ন দেখো আপনার মধ্যে কি ভালো গুণ রয়েছে যে আপনাকে আমরা এই কাজটির জন্য মনোনীত করব ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সঙ্গে আরও প্রশ্ন রয়েছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট দেখো আপনার মধ্যে থাকা একটি খারাপ গুণ বলুন হ্যাঁ আপনার মধ্যে থাকা একটি খারাপ গুণ বলুন অবশ্যই ভালো গুণ বা খারাপ গুণ মন্দ গুণ ভালো গুণ সবই জিজ্ঞেস করা হতে পারে ভবিষ্যতে যদি আপনি অন্য কোনো চাকরি পেয়ে যান তাহলে কি করবেন আপনি বলছেন আপনার ছোট বাচ্চা আছে তাহলে আপনি এই কাজটি করবেন কিভাবে। অর্থাৎ যদি কারো ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু এর ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় নেক্সট হচ্ছে স্বামী কী করেন এটা ভীষণ কমন কোশ্চেন অনেককেই জিজ্ঞেস করা হবে পরে দেখো আইসিডিএস আইসিডিএসের ধারণাটি কোথা থেকে পাওয়া যায় সংক্ষিপ্ত প্রশ্ন সারা দেশে আইসিডিএস সারা দেশে মিড ডে মিল কত সালে চালু হয়েছিল সারা দেশে মিড ডে মিল কত সালে চালু হয়েছিল নেক্সট প্রশ্ন মিড ডে মিলের বর্তমান নাম কি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের দায়িত্বগুলো কি কি তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ইন্টারভিউ দাও আর হেল্পার পদে ইন্টারভিউ দাও যে পদে ইন্টারভিউ দাও না কেন মানে কর্মী দাও আর সহায়িকা দাও তোমাদের দুটো পদের কাজ খুব ভালো করে জানতে হবে দুটো পদের কাজই খুব ভালো করে জানতে হবে কারণ যে কোনোটাই তোমাদের জিজ্ঞেস করা হতে পারে আবার একটা কাজ তুমি জানবে আর একটা জানবে না তো সেখান থেকে যদি প্রশ্ন করা হয় তখন বলতে পারবে না নেক্সট হচ্ছে কি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কারা পরিষেবা পায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি কী পরিষেবা দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিশোরীরা কী পরিষেবা পায় যাই হোক এখানে অঙ্গনওয়াড়ি বানানটা ভুল হয়েছে তোমরা একটু ঠিক করে নেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিশোরীরা কি পরিষেবা পায় নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গর্ভবতী মহিলাদের কি কি খাবার দেওয়া হয় গর্ভবতী মহিলাদের কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় জন্মের পর পরই শিশুদের কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় আইএফএ ট্যাবলেট কি এবং কেন দেওয়া হয় কোথা থেকে আইএফএ ট্যাবলেট পাওয়া যায় নেক্সট হচ্ছে কি রক্তাল্পতা বলতে কি বোঝো হ্যাঁ এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর কিন্তু রয়েছে আমার কাছে এগুলোর উত্তর রয়েছে তোমরা মনে করলে আমার এই যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটগুলো নিতে পারো নেক্সট দেখো লাল বাচ্চা হলুদ বাচ্চা সবুজ বাচ্চা হুম এটা তো ভীষণ কমন তোমরা জানো যে লাল বাচ্চা কি হলুদ বাচ্চা কি সবুজ বাচ্চা কি পরের প্রশ্ন দেখো আঠারো বছরের নিচে বিয়ে হলে মেয়েদের কি কি সমস্যা হতে পারে আঠারো বছরের নিচে বিয়ে হলে মেয়েদের কি কি সমস্যা হতে পারে আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন আবার একই রকম প্রশ্ন হচ্ছে আমাদের দেশে মাতৃমৃত্যুর হার বেশি কেন হ্যাঁ তো যেটাকে আইএমআর এমএমআর বলা হয় আই এম মানে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট শিশু মৃত্যুর হার আর এম হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেট যেটার অর্থ হচ্ছে মাতৃমৃত্যুর হার নেক্সট হচ্ছে দেখো একজন ওয়ার্কার হিসেবে বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে আপনার ভূমিকা ঠিক আছে আপনার ভূমিকা কি হতে পারে যদি পরপর কয়েকদিন অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টারে না আসেন তাহলে হেল্পার তাহলে হেল্পার হিসেবে আপনার দায়িত্ব কি কি হতে পারে কিশোরী ও মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কি কি প্রকল্প রয়েছে আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো আইসিডিএস সম্পর্কিত বা আইসিডিএস থেকে জিজ্ঞেস করা হয় এরপরে দেখো সাধারণ জ্ঞান থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করা হয় তার মধ্যে কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ করে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ দিবস শেয়ার করলাম এর বাইরেও অনেকগুলো রয়েছে হয়তো সবগুলো আমার এখানে লেখা হয়ে ওঠেনি তো বারোই জানুয়ারি হচ্ছে বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের জন্মদিন যা জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয় তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন তিরিশে জানুয়ারি হল শহীদ দিবস বা মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস শহীদ দিবস বা মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস হলো তিরিশে জানুয়ারি আবার তিরিশে জানুয়ারি কী রয়েছে দেখো বিশ্বকুষ্ঠ দূরীকরণ দিবস বা ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে কুষ্ঠ দূরীকরণ দিবস বা ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে আট মার্চ কি আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এখানে ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারিটা বাদ গিয়েছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি বা একুশে ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নেক্সট দেখো একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রতিষ্ঠা দিবস ফার্স্ট মে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আট মে বিশ্ব রেডক্রস দিবস নয় মে বিশ্ব থেরাসিমিয়া দিবস এবং বলা হয়েছে কি দেখো মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মাদার্স দিবস অর্থাৎ মাদার্স ডে পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সকলেই জানি আমরা ফার্স্ট জুলাই ডাক্তার দিবস বা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ডাক্তার দিবস পালন করা হয় এবং এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস ষোলো সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস সেকেন্ড অক্টোবর দেখো এখানে ভীষণ ইম্পর্টেন্ট সেকেন্ড অক্টোবর অহিংস দিবস গান্ধীজির জন্মদিন এবং লাল বাহাদুর শাস্ত্রী জন্মদিন এবং সেকেন্ড অক্টোবর কি আইসিডিএস প্রতিষ্ঠা হয়েছে তো খুব জিজ্ঞেস করা হয় এই যে সেকেন্ড অক্টোবর উনিশশো সালে আইসিডিএস চালু হয়েছিল তো সেকেন্ড অক্টোবর কার জন্মদিন তো মানে বেশিরভাগ উত্তরটা আসে যেটা সেটা হলো যে সেদিন মহাত্মা গান্ধীর জন্মদিন তো সেদিন যে লাল বাহাদুর শাস্ত্রী জন্মদিন সেটা অনেকেই এটা কিন্তু মাথায় রাখে না বা এটা কিন্তু মিস করে যায় নেক্সট দেখো ফিফথ অক্টোবর ফিফথ অক্টোবর হলো বিশ্ব শিক্ষক দিবস তো আমরা পাঁচই সেপ্টেম্বর দেখলাম জাতীয় শিক্ষক দিবস আর পাঁচই অক্টোবর হলো বিশ্ব শিক্ষক দিবস বা ওয়ার্ল্ড টিচার্স ডে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে চোদ্দোই নভেম্বর হচ্ছে শিশু দিবস বা জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে যেটা পালন করা হয় আবার চোদ্দোই নভেম্বর কি রয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস নেক্সট হচ্ছে ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস থার্ড ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী ডিসেম্বর প্রতিবন্ধী দিবস এইট ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস টেন ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস দেখো এইট ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস টেন ডিসেম্বর হলো বিশ্ব মানবাধিকার দিবস তারপরে আহ টেন ডিসেম্বর আন্তর্জাতিক শিশু দিবস ইন্টারন্যাশনাল চিলড্রেনস ডে এগারো ডিসেম্বর ইউনিসেফ ডে তেইশে ডিসেম্বর কিষান ডে অর্থাৎ ফার্মার্স ডে ঠিক আছে তো এই যে দিবসগুলো এগুলো দেখে নেবে আর একবার করে ভিডিওটা চালিয়ে হুম সবগুলোই আরেকবার করে দেখে নেবে যাতে খুব ভালো করে তোমাদের এগুলো মনে রাখতে পারো নেক্সট দেখো যে পশ্চিমবঙ্গ থেকে যেসব প্রশ্নগুলো করা হয় তার মধ্যে হলো কি পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা সেন্সাসের ডেটার উপরে নির্ভর করে জিজ্ঞেস করা হয় তারপরে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত মানে সেক্স রেশিও কত হুম পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম উত্তরবঙ্গের দুটো এটা অভয়ারণ্য হবে হুম তো দুটো অভয়ারণ্যের নাম বলো ন্যাশনাল পার্ক হুম নাম করো সুন্দরবন কোন কোন জেলার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত আপনার জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির নাম বলুন পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি পশ্চিমবঙ্গের প্রথম নাম কি পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি এছাড়া জিজ্ঞেস করা হয় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী আহ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ইত্যাদি নাম অবশ্য অবশ্যই জিজ্ঞেস করা হয় প্রত্যেকে এই নামগুলো দেখে যাবে যদি নোটস প্রয়োজন হয় আমি বলেছি নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো আচ্ছা নেক্সট দেখো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি নেপালের রাজধানীর নাম কি ভুটানের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানীর নাম কি ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি উড়িষ্যার রাজধানীর নাম কী উত্তরবঙ্গের কয়েকটি জেলা রয়েছে এবং তাদের নামগুলো কি কি। ঠিক আছে এবার নিজের জেলা থেকে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় যেমন হচ্ছে জেলা শাসকের নাম জিজ্ঞেস করা হয় শাসকের নাম জিজ্ঞেস করা হয় মহকুমা শাসক অর্থাৎ এসডিও সাব ডিভিশনাল অফিসার তার নাম জিজ্ঞেস করা হয় বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নাম জিজ্ঞেস করা হয় এবং দেখো এই যে তোমাদের বলেছি না সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও তো এই যে বাংলা যে শব্দার্থগুলো রয়েছে এগুলো জিজ্ঞেস করা হয় যেমন জেলা শাসককে ইংরেজিতে কি বলা হয় বা ডিএমকে বাংলায় কি বলা হয় আবার স্পেলিং জিজ্ঞেস করা হয় বানান জিজ্ঞেস করা হয় এম ফুল ফব গিয়ের বানানটা বলো বা বলুন তো বিধায়ক বিধায়কের নাম জিজ্ঞেস করা হয় এমপি বা সাংসদের নাম জিজ্ঞেস করা হয় তাছাড়া কি রয়েছে দেখো এছাড়া সিডিপিও ডিপিও বিএমওএইচ জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতির নাম গ্রাম পঞ্চায়েত প্রধান নাম বারংবার বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তো এই নামগুলো তোমরা অবশ্যই যাবে না হলে কিন্তু দেখবে ইন্টারভিউ দিনে কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে নেক্সট দেখো আপনার জেলায় কটি সাবডিভিশন রয়েছে ও কি এবং কটি ব্লক রয়েছে আপনার জেলার দুটো বিখ্যাত পর্যটন কেন্দ্রের নাম বলুন আপনার জেলা দুটো বিখ্যাত স্থান বা পর্যটন কেন্দ্রের নাম বলুন আপনার জেলায় জন্মগ্রহণ করেছেন এরকম দুজন ব্যক্তিত্বের যেমন কবি হতে পারে সাহিত্যিক হতে পারে মহাপুরুষ হতে পারে লেখক হতে পারে তাদের নাম বলুন আপনার জেলায় জন্মগ্রহণ করেছেন এরকম দুজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলুন আপনার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এরকম পাঁচটি নদীর নাম বলুন যাই হোক এই কোশ্চনটা রিপিট হয়েছে আমি একটু আগে ওই কোশ্চনটা দিয়েছিলাম আপনার জেলার মধ্যে কয়েকটি বিধান কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে কয়েকটি লোকসভা কেন্দ্র রয়েছে এগুলো হম এছাড়া দেখো এই যে ফুল ফর্মগুলো এগুলো জিজ্ঞেস করা হয় তো আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে যদি স্ক্রিনশট নাও তবুও কাজে লাগবে দেখো এইডস হচ্ছে কি অ্যাকিউট ইমিউনো ডেফিশিয়েন্সি সিন্ড্রম এ হলো অক্সিলি নার্স মিডওয়াইফ এ ডাব্লুসি অঙ্গনওয়াড়ি ঠিক আছে এখানে অঙ্গনওয়াড়ি বানানটা ভুল এসছে এ এন জি এ এন ডাব্লু এ ডিআই হ্যাঁ অঙ্গনওয়াড়ি এ এন জি এ এন ডাব্লু এ ডিআই ডাব্লু এডিআই অঙ্গনওয়াড়ি সেন্টার এ ডাব্লুসি নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার্স এ ডাব্লু ডাব্লিউ হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি বানানটা কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি এটা কী হবে আমি লিখিয়ে দিই এক সেকেন্ড এটা হবে কি এটা হবে এন জি এ এন ডাব্লু এ ডি আই ঠিক আছে টাইপিং মিস্টেক এটা আমার টাইপিং মিস্টেক মিস্টেক তো অঙ্গনওয়াড়ি হুম আচ্ছা বিসিজি কি বেসেজ বিসিজি হলো ব্যাসিল ক্যালমেটি গোয়েরিন বিসিজি একটা টিকা তোমরা সকলে জানো ব্যাসিল ক্যালমেটি গোয়েরিন বিডিও কি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিএমওইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ কেয়ার কেয়ার ফর্ম কি কোঅপারেটিভ ফর অ্যাসিস্টেন্স এভরিওয়ার কোঅপারেটিভ ফর অ্যাসিস্টেন্স অ্যান্ড রিলিফ সরি কোঅপারেটিভ ফর অ্যাসিস্টেন্স রিলিফ নেক্সট দেখো চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ডিপিটি ডিপথেরিয়া পার্টুসিস অ্যান্টিটেনাস ডিপিও হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার প্রোগ্রাম বানানটা এখানে ভুল রয়েছে তোমরা পরে বানানটা দেখে নেবে ইসিসি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইসিসি এলাইজা এনজাইম লিঙ্কড এনজাইম লিঙ্কড ইমিউনো সরভেন্ট অ্যাসে হ্যাঁ ইমিউনো সারভেন্ট এসে তারপরে এখানে সরি এখানে একটু এই জায়গাটা ভুল হয়ে আছে আমি ঠিক করে দিচ্ছি দেখো এখানে যেটা হবে দেখো এই জায়গাটা এটা তো এরকম নয় এটা হচ্ছে কি এটা হবে এইচ আই ভি এইচ আই ভি হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস ঠিক আছে তো নেক্সট দেখো আইএফএ রয়েছে আয়রন ফলিক অ্যাসিড আইএফএ তারপরে হচ্ছে কি আইএমআর এটা আইএমএফ নয় এটা আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট আইএমআর আইএমএফ নয় এটা হচ্ছে কি এটা আইএমআর এটা হলো এটা এটা একটু তাড়াহুড়ো করার জন্য এটা ভুল হয়েছে এটা হলো কি এটা হলো এটা হলো আইএমআর ইনফ্যান্ট মটালিটি রেট শিশু মৃত্যুর হার তারপর এমডিএম মিড ডে মিল মিড ডে মিল বানটাগুলো হয়েছে এম এম আর হলো ম্যাটার্নাল মটালিটি রেট নেক্সট দেখো এনআরএইচ এম ন্যাশনাল রুরাল হেলথ মিশন এন ইউএএইচ এম ন্যাশনাল আরবান হেলথ মিশন এনএইচ এম ন্যাশনাল হেলথ মিশন ওআরএস ওরাল রিহাইড্রেশন সলিউশন এসএইসজি সেলফ হেল্প গ্রুপ নেক্সট দেখো এটাই লাস্ট পৃষ্ঠটা পিএসসি প্রাইমারি হেলথ সেন্টার এস এইচ সাব হেলথ সেন্টার এসএসএ সর্বশিক্ষা অভিযান সার্বিয়া শিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান আর টি রাইট টু এডুকেশন টি ডি টিটনা স্টকসএ ইউনিসেফ হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড আর এখন বর্তমান নাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ভিএইচএসএনসি কি ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি ভিএইচ এস সি ওয়াশ ওয়াশের ফুল ফর্ম কি ওয়াটার ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এসএনপি হলো সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম ঠিক আছে আশা করি তোমাদের এগুলো যা যা বললাম একদম যদি ভিডিওটা না কেটে দেখো তাহলে এগুলো সবগুলো তোমাদের হেল্পফুল হবে অনেক প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেছি ভিডিওটা দুবার করে চালিয়ে দেখে নেবে আর যদি নোটস প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো নোটসগুলো পেয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তবে তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেকের জন্য শুভকামনা রইল প্রত্যেকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি অনেক ভালো হোক এছাড়া যদি কেউ লিখিত পরীক্ষা ইন্টারভিউ নাও তা লিখিত পরীক্ষার জন্য যদি কেউ প্রস্তুতি নিচ্ছ সেটার জন্য নোটস রয়েছে প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে ধন্যবাদ